নীল আকাশের মেঘের ভেলা, পদ্ম ফুলের পাপড়ি মেলা, ঢাকের তালে কাশের খেলা, আনন্দে কাটুক শারদ বেলা। আজকে দুর্গাপুজো স্পেশাল দ্বিতীয় রান্নার পর্ব নিয়ে এসেছি আপনাদের জন্য। বঙ্গজুড়ি রান্নাঘরের পক্ষ থেকে আমি শুভজিৎ আপনাদের সবাইকে মহাষ্টমীর আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অষ্টমীর সাবেকি নিরামিষ রান্না ছানার মৌল প্রস্তুত করছি। আপনারা পনির বা ছানার অনেক রান্না নামই শুনেছেন হয়তো, কিন্তু ছানার মৌল খুব কমজনই শুনেছেন। মৌল শব্দের অর্থ হচ্ছে মুকুট। এই রান্নার নাম এমন রাখা হয়েছে কারণ এই রান্না ছানা বা পনিরের সব রান্নার মধ্যে মুকুটের মতো। এই সাবেকি এবং সাত্বিক বাঙালি নিরামিষ রান্না রেণুকা দেবী চৌধুরানী তার বইতে লিখে গেছেন, যেগুলো বলা যেতে পারে বাঙালি রান্নার বাইবেলের মতো। তিনি ছিলেন মুক্তাগাছা এবং কালীপুরের জমিদার ধীরেন্দ্রকান্তি লাহিড়ী চৌধুরীর স্ত্রী। আপনারা রান্নার প্রণালী দেখে অবাক হবেন, এরকমভাবেও রান্না হয়। আমাদের বাঙালির হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় রান্না উপভোগ করুন আমাদের চ্যানেলে। এবং যে শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ও বেল আইকনটা প্রেস করতে, যাতে সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে যায়। একটা হামাল দিস্তা নিয়ে এতে চারটে ছোট এলাচ, কয়েকটা দারচিনির টুকরো আর চারটে লবঙ্গ একটু ছেঁচে নেব। মশলা বলতে শুধু এইটুকুই লাগবে, আর কোনো মশলা যাবে না এই রান্নাতে। এতটাই সহজ ও সাধারণ এই রান্না। একটা বড় কাপে 200 ml আর মাঝারি সাইজের কাপে 150 ml ঘন নারকেলের দুধ নিয়ে নিয়েছি, আর আরেকটা কাপে 150 ml জল নিয়ে নিয়েছি। এই মাপটা খুব জরুরি এই রান্নার জন্য। এবার একটা বাটিতে 150 ml নারকেলের দুধ আর 150 ml জল দিয়ে এতে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে বিটারের সাহায্যে মিশিয়ে নেব, যাতে ময়দার কোনো ডেলা না থাকে এবং ভালোভাবে ঘুলে যায়। বাঙালিদের রান্না কত বৈচিত্র্যময় এই রান্নার প্রণালী দেখলেই বুঝতে পারবেন, এর জন্য খুব গর্ববোধ হয়। গ্যাসের উপর কড়াই চাপিয়ে একটু গরম হয়ে গেলে ওতে নারকেলের দুধ, জল আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব। এবার এতে 4টে তেজপাতা, 4টে কুচনো কাঁচা লঙ্কা ও ছেঁচে রাখা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, আর দুধটা ফুটতে দেব। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। ফুটতে শুরু করলে এবার বাকি নারকেলের দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে 350 গ্রাম পনির দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আগেকার দিনে তো দোকানে দোকানে এরকম পনির পাওয়া যেত না, তাই ছানা কেটে ও ছেঁকে ওতে ভারী কিছু চাপিয়ে পনির বানানো হতো। তারপর এতে 2 চামচ চিনি ও 1 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো, এবং 2 থেকে 3 মিনিট পর ফুটতে শুরু করলেই গ্যাস বন্ধ করে এই গ্রেভিটা অন্য পাত্রে রেখে নেব। বেশিক্ষণ ঢাকা দিয়ে আবার ফোটাবেন না, নাহলে রান্নার স্বাদ পাল্টে যাবে। এবার ওই কড়াইতে 2 থেকে 3 চামচ ঘি আর 1 চামচ আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। এই রান্না করতে করতে শুধুই ভাবছি আগেকার দিনের মানুষরা কত সৃষ্টিশীল ছিল, এত কম উপকরণে এত সুস্বাদু রান্না করে ফেলতেন। এবার আগের বানানো গ্রেভিটা ঘি আর আদার মধ্যে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এবং 10 মিনিট একদম হালকা আঁচে ফুটতে দেবো। এই রান্নার আসল মূলটা হলো যে জলটা আমরা নারকেলের দুধের সাথে আগে দিয়েছিলাম, সেটাকে আস্তে আস্তে উবি দিতে হবে, যাতে পনির আর নারকেলের দুধটাই থেকে যায়। এই সময় একবার নুন আর মিষ্টিটা চেক করে নেবেন। আমি এতে 1/2 চামচের একটু কম নুন আর 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে 1 চামচ ঘি দিয়ে একবার মিশিয়ে নিলেই আমাদের ছানার মৌল রেডি। প্রণালী দেখে বুঝতেই পারছেন এত কম উপকরণেও কত সুন্দর হয়েছে এই রান্না। এইসব প্রাচীন রান্না আমাদের কাছে সোনার খনির মতন, এবং আমাদেরই এই ধরনের রান্নাকে জিই রাখতে হবে। যারা একদম কম মশলার কিন্তু স্বাদে ভরপুর রান্না পছন্দ করেন, তাদের খুবই ভালো লাগবে এই রান্না। ভাত বা পোলাওয়ের সাথে এই রান্না পরিবেশন করুন অষ্টমীর দুপুরে, এবং গতানুগতিক রান্নার থেকে পুজোর দিনগুলোতে একটু আলাদা রান্না করুন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো রান্না। ভালো লাগলে ভিডিওটাতে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। সবাই এভাবেই পাশে থাকবেন। খুব শিগগিরই নিয়ে আসছি আপনাদের জন্য নবমীর স্পেশাল রান্না। নমস্কার।